তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে আবার চলে যাবো মিলন মেলাতে, তো চলো সবাই মিলে যাবো। সুরা যায়, আগের বার ভিডিও করেছিলাম, তোমরা তো অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্য ভাবলাম কেন না আবার যাওয়া যাক, আবার গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। খুব তাড়াতাড়ি কিন্তু মানে শেষ হয়ে যাবে মেলাটা, 17 কি 18 তারিখ অবধি আছে মেলাটা। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করা যাক। যা যা করছি পুরোটা শেয়ার করবো, সাথে থাকো, শেষ অবধি ভিডিওটা কন্টিনিউ করো। কিন্তু সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক আর কমেন্ট তো একদমই মানে করতে ভুলবেই না। আপাতত বাড়িতে আছি, বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছি, চলো বেরোবে এবারে। তো সন্ধে সন্ধে তো হয়েই আসছে, তো একটু পরেই কিন্তু অন্ধকার হয়ে যাবে, তো চলো বেশি দেরি না করে বেরিয়ে যাওয়া যাক, বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমরা যখন বেরিয়ে গেছি, গাড়িতে আছি, আমাদের তো এখান থেকে যেতে প্রায় 15-20 মিনিট টাইম লাগবে। তো চলো যাই, একেবারে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, রাস্তায় কথা বলা যাবে না, ইম্পসিবল ব্যাপার, সেভাবে একেবারে গিয়ে তারপর কথা বলছি। চলো রাতে কি ভিউ দেখাবো, রাতে আর কিছু ভিউ দেখানোর নেই, একেবারে গিয়ে কথা বলছি। আমরা এখন জাস্ট ডমিনোসটা আছে যেখানটা, তার পুরো সামনেটা আছে, আজকে মনে হয় সব লোক গিয়ে আজকে মেলায় ঢুকবে, আজকে যা ভিড় দেখতে পাচ্ছি রাস্তায়। পার্কিং নেই নাকি, মানে পার্কিং এর জন্য তো সব মানে চেল্লা চিল্লি করছে গো রবিবার বলে। পার্কিং আছে তো, প্রচন্ড ভিড় আজকে, তো বিশাল ভিড়, চল চল ওই দিকেই গাড়ি রাখ। আমরা তো ভেতরে গিয়ে এখন রাখতে হবে আমাদের গাড়ি, আজকে বিশাল ভিড়, মানে একটু পাগলানোর পর্যন্ত জায়গা নেই। আজকে কি ভিড়, ঢুকবে তো বিশাল ভিড়, আজকে ভিড় মানে পাঁচটা টিকিট দিয়েছে আমাদের, ঠিক আছে। কি বলবি এত ভিড়, তোমাদেরকে তো আগের বারই বলেছিলাম যে এই মেলাতে কিন্তু 10 টাকা করে টিকিট ছিল, আর এর আগের বার তো এতটাও ভিড় ছিল না, কিন্তু এইবারে যা ভিড়, ১০ টাকা করে দিয়েও মানুষ এত লোক ঢুকছে কেন, কিছুর তো একটা ব্যাপার আছে, চৈত্র শেষ চলছে, 10 টাকার জিনিস পাওয়া যাচ্ছে বলে এত ভিড় হচ্ছে, বুঝেছিস, 10 টাকার জিনিস 15 টাকার জিনিস বিক্রি হচ্ছে সেই জন্য এত সেল সেল, অনেক মাল 10 টাকা। এবারে বৃষ্টি হয়েছে বলে অতটা এ নেই, নয়তো পুরো পা সাদা হয়ে যেত। এটা কি অবস্থা, লোকেশ লোকেশ শুধু মাথা দেখা যাচ্ছে, যা ভিড় আজকে হয়েছে, না না রবিবার বাদ দিয়ে এমনি ফাঁকাই থাকে, আদারওয়াইজ রবিবারটা বলে একসাথে সবাই ছুটি পায়, তো সেজন্য সবাই মানে আজকের দিনেই চলে এসেছে, কোনো দিকে মানে জায়গা ফাঁকা নেই, পুরো ভিড়, মানে যেদিকে তাকাবে পুরো সেদিকে ভিড়, আজকে সব রাইডেও সব মানুষ ভর্তি।
এখন চলে এসেছি ঘুগনি নেবো আমরা এখান থেকে। সুরাত পাগল হয়ে গেছে আজকে। তুমি রাগ করেছো? তুমি রাগ করেছো তাহলে হাসো। এ টেল মি ব্রো, হ্যাঁ তোমার অনলাইনে হয়? হ্যাঁ তোর মনে সুখ আছে তো ভাই? এই যে লক্ষ্মী গন্ধপুরের ঘুগনি, লেখা নেই কিন্তু লক্ষ্মী গন্ধপুরের এই তো ভালো এক জায়গায় ঘুষি মারলাম কিছু হলো না। ওরা কি শুরু করেছে? এরা কিভাবে চড়ছে? এটা চড়ছে কিভাবে? খুবই টেস্টি খেতে, তাই না? তোর কেমন লাগলো? খুবই টেস্টি খেতে এটা, তাই না? তো আজকের ভিডিওটা এতটাই রইলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তাদের জন্য বাই বাই।